আরে এমন অবস্থা করনু, আমরা পোলাকে আমরা 14 গুষ্ট আমরা লাশ খুঁজে পাবে না। এই মুইরা ওইটা রান্না বসান যান, নাহলে কিন্তু হেঁচ মারা রাখুন। কথা কি কান দিয়ে যায় না? হ্যাঁ পোলা তো লাখ লাখ টাকা পাঠায়, মাইয়ারে দেন, মাইয়ের জামাইরে দেন, 14 গুষ্টিরে দেন, আমাকে কিছু দিছেন? টাকা দিবেন না, টাকা দিবেন না, ওদের দাওয়াই দিব টাকা। আবার কথা একদম বড় টিপে মারা, আমার যত কাপড় চোপড় আছে সবগুলো আপনি দেবেন। আমি কাপড় চোপড় দেবো? তাহলে কি আমরা দেবো? আমি কিছু করতে পারবো না। আপনি কিছু করতে পারবেন না? না, আপনার বাপ যেটা কবর আছে না, উনি উইঠা এসা করবো। উনি এসা করুক, আমি করবো না। কি করতেছেন ভাবি? কিছু না, বসেন। বসতেছেন ভাবি? আমি কি দরকারে আসছি? কি দরকারে? 1500 টাকা হবে আপনার ভাইয়া প্রবাস থেকে এত বড় বড় ঘোড়ার ডিম পাঠায়, সব তো টাকা পয়সা পাঠায় ওই বুড়ার কাছে। ভাবে আমি বুঝতে পারছি, আমি দিয়ে দিব তো। বিশ্বাস করেন আমার বিষ খাবারও টাকা নেই, একটা বুদ্ধি দিতে পারেন। বুড়া মনে হয় বাসায় আছে, যাইয়া বলবেন আমার 10,000 টাকা লাগবে। আমার তো 5,000 টাকা লাগবে। আরে 5,000ই চাইবেন, যদি না দেয় কলার চাইপে ধরুন। যান আমি আসতেছি। আমি ধরবো? আমিও আছি যান আপনি, আমি আইতেছি। আমার ভয় লাগে। আমি আছি যান আপনি, আমরাও আসেন। আরে আমি আসতেছি, আপনি পিছনে যান। আইসেন কিন্তু যান। নীলা ভাবি, নীলা ভাবি দেখছেন, বসেন। শুনেন, আজকে বুড়ির থেকে টাকা খুঁজুন, আর যদি না দেয় কলার চেপে ধরুন। আসমান থেকে পড়লেন মনে হইতেছে। কি বলেন ভাবি? হ আপনার কলার চেপে ধরবেন? এই জামা কয় বছর ধরে পড়তেছেন? 1.5 বছরের উপরে। লাগবে না আপনি টাকা পয়সা? ভাগ বসাতে আসেন তখন চোখ দুইটা। ভাবি কি করতেছেন আব্বা? টাকা গুনতেছি। টাকা লাগবো 10,000 টাকা লাগবো। আমার 30,000 টাকা লাগবো। আব্বা আমার না 20,000 টাকা লাগবো। টাকা লাগবো মানে বুঝলাম না। বুঝেন না? হ্যাঁ দিয়েছেন কিছু? পোলা তো লাখ লাখ টাকা পাঠায়, মাইয়ারে দেন, মাইয়ের জামাইরে দেন, 14 গুষ্টিরে দেন, আমাকে কিছু দিছেন? টাকা দেন। কই আব্বা টাকা দেন তো, দেরি করতে পারবো না, টাকা দেন। টাকা দেন, 30,000 টাকা এই মাত্র লাগবে, দেন। টাকা নাই, তোমার জামাই কি কইছে টাকা দিতে? জামাই কি কইব? হ্যাঁ জামাই কি দেখে যে আমার কি লাগে না না লাগে, আমারটা আমি বুঝি না। দেন টাকা, দেন। তোমার জামাইরে বলো ফোন দিয়ে আমারে বলতে। জামাইরে বলতে হবে কেন? আমি বলতেছি আমার কথা হইতাছে না? না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেখেন বাবা বেশি কথা বলবেন না, টাকা দেন। আমি 1 টাকাও দিতে পারবো। আমার জামাই তো লাখ লাখ টাকা পাঠায়, টাকা দিবেন না, টাকা দিবেন না, ওকে দাওয়াই দিব টাকা। এখন থেকে চাবি আমাদের কাছে থাকবে, আর পোলাই টাকা পড়াইলে সবগুলো টাকা আমগুলো দিয়ে দিবি, আর যদি না দেশ তোর খাওয়ানো সব বন্ধ হয়ে যাবো। দাঁড়াও, তোমার মার্কেটে যাবা? হ্যাঁ দাঁড়াও, আমি আসতেছি, দাঁড়াও। এতদিন ঘরে ছিলাম, এখন আর ঘরে থাকবো না। ভাবি আসো। এই যে শুনেন, ভাগটাই মার গেলে থুয়েন, আসতেছি আমরা। বুঝলাম না কিছু, হঠাৎ করে কেটে যে শয়তান না ধরলো নাকি? একটু বয়া শান্তি, এত জোরে বাড়ি দেওয়া লাগে কি?
দরজা খুলতে এত দেরি লাগে, কেমন লাগতেছে আব্বা? আচ্ছা তোমরা এরকম করতেছো কেন? আব্বা ভাবিটা অনেক সুন্দর লাগতেছে না? আজকের পর থেকে এবারে সমস্ত কাজ আপনি করবেন। কি সমস্ত কাজ আপনি করবেন? আমি? আর এই যে আমার যত কাপড় চোপড় আছে সবগুলো আপনি দেবেন? আমি কাপড় চোপড় দেবো? তাহলে কি আমরা দেবো? যেটা বলছি সেটা করবেন? কিচ্ছু করতে পারবো না। কি বলছেন? আমি কিছু করতে পারবো না। আপনি কিছু করতে পারবেন না? না, আপনার বাপ যেটা কবর আছে না উনি উইঠা এসা করবেন। উনি এসা করুক, আমি করবো না। বসুন। শোন, একদম পা দিয়ে মারালাম। আরে এমন অবস্থা করনু, আমরা পোলাকে আমরা 14 গুষ্ট আপনার লাশ খুঁজে পাবে না। এই মুইরা উইঠা রান্না বসান যান, নালে কিন্তু হেঁটে মারা রাখবেন। কথা কি কান দিয়ে যায় না? কি হয় না ওই এমনিতে পড়ে গেছে, বাবা পানি ছিল এই জন্য পড়ে গেছে। আব্বা আপনার লাগছে? কয়দিন আগে দায়া টাকা চাইছে 10,000 টাকা। কেটা চাইছে? দুইজন। আচ্ছা পরে? পরে আমাকে টাকা নাই, টাকা গুনতেছিলাম ওইগুলি থাপা দিয়ে নিছে। চাবি আসলো, চাবি নিয়ে আলমারি খুলা না, চাবিও নিয়ে নিছে। টাকা পয়সা নিয়ে শপিং করে প্রতিদিন সকালে যায় রাত্রে আসে। আমার দিয়ে ঘরে রান্না বান্না করায়, ঘর মোছায়, হাত পাটি পায়। খালি এগুলি না, কই পোলারা যা টাকা পয়সা পাঠাইব সমস্ত টাকা পয়সা আমার কাছে দিবা, নাহলে বুড়া তোমার গলায় জীবিতা মেরালাম। ফ্লোরে আসিলে কেন? আইসে গেট খুলছি, এখানে আয়া আমার লোকে যা তা ব্যবহার করতেছে, পরে কাছে দাঁড়িয়ে না মোসেন কি পারব না। এখানে সবাই আপাস না পাড়া দেওয়া ধরছে, গলার মধ্যে পাড়া দা মেরে ফেলাম। নিজের চোখে দেখলো কয় কি জানোস, পাড়া দেওয়া মাইরা একেবারে এমন জায়গায় লাশ ফেলামো, আপনার লাশও কে খুঁজে পাইব না। আসলে আমি মিসে কথা বলতেছে বাবা, আমরা এই কথা তো বলতেই পারি না। আমরা বাবাকে কত আদর যত্ন করছি বাবা। ছি ছি বাবা, আপনাকে না আমরা ভালোবাসি। আর অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন। আমার আব্বা কি? আমার আব্বা হচ্ছে ফেরেশতার মতো একজন মানুষ, যার জীবনে মিথ্যা কি জিনিস সে জানেই না। তোমরা তিনজন যদি গলা কাইটা নিজেরে শেষ করে দিয়া যদি বলো যে আব্বা মিথ্যা কথা বলতেছে, এটা আমার বিশ্বাস হবে। এত সুন্দর একটা পরিবার নষ্ট করে ফেলতে চাইতেছ? আমার আব্বার কাছ থেকে চাবি কেন নিয়েছ? চাবি কিসের চাবি? আলমারির চাবি সব লেগে গেছে, আবার যাওয়ার সময় আমার গেলে তালা মেরে দেওয়া যায়। কেন নিয়েছ চাবি? খাবার দিয়ে কি করবো? ঘরের পরিবেশ যদি সুস্থ না থাকে খাবার দিয়ে কি করবো? কি বলছিলাম যাওয়ার সময় সবাই কি ভুলে গেছিলাম? আমার আব্বা যতদিন বাইসে আছে এমন কোন আচরণ করবো না যেটা বেয়াদবি হয়। তোমাদের ভরণ পোষণ কি দিন আমরা দেয় না? কথা বলো আগে।
তাহলে কেন চাবি নিছে? এই সাহস কে দিছে তোমার? আমার আব্বা হচ্ছে ঘরের গার্জিয়ান, তোমরা না, তোমরা ঘরের বউ। সন্ধ্যার মতো থাকবা, খাইবা, আরাম আসবো। এই যে এটা হলো গ্রুপ লিডার, কেন এটা? হ্যাঁ, এটা কত ভালো সোজা। কেরা বুদ্ধি শিখিয়ে দেয়? কিসের বুদ্ধি? হ্যাঁ, শরীর অনেক গরম না? শরীর কি অনেক হাই ভোল্টেজ হয়ে গেছে? কথা আছে কিন্তু, যার লজ্জা নাই তার সারা জীবন ভুলে যদি জুতা দিয়ে বাইরে তার কোনোদিন লজ্জা হবে না। আমি কিছু করি নাই। কেমনে এই কাজটা করতে পারলো? এ আমার আব্বার কাছে কোনো জিনিস চাওয়ার পরে আমার আব্বা দেয় নাই, আছে এরকম না দিছে? কেন আবার জোর কইরা চাবি নিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাইতে হবে? বাজারের পণ্য তোমরা? এই বাড়ির বউ কি বাজারের পণ্য? আমি কিছু করি নাই। আমি এটা করতে চাই না। তোমরা থামাই দিছো কেন? তুমি কি করতে চাইছো? এই যে ভাবি, এই যে ভাবি সব বুদ্ধি দিছে। সে বুদ্ধি দিলে তোমরা কেন শুনছো? আমরা এটা করতে চাই না বলছি। একটা জামা 1.5 বছর ধরে পরতিছো, আর কতকাল পরবা? কিপটে আমি আর কতকাল করবা? দেখো না, টাকা পয়সা পাঠায় সব তো শ্বশুরে খাইয়া ফেলায়, আমাদের দেয় না। কটা গেছে আলমারি থেকে তোমরা? আমি 20 টাকা নিয়েছি। আমি 10 টাকা নিয়েছি। তুমি কত নিয়েছো? 1940 হাজার টাকা নিয়ে এই যে যা কিছু করছে কি লাভ হয়েছে? কর্তৃত্ব খাটাইতেছ নাকি? গার্জিয়ান থাকার পরে ঘরের বউরা যদি কর্তৃত্ব খাটায় আর যদি লিমিট ক্রস করে, ওই ঘরে আর শান্তি থাকে না। ঘরের বউরা যখন বাজারের পণ্য যায়, বাজারে যায় কেনাকাটা করে, জোর করে শ্বশুরের কাছ থেকে টাকা আদায় করে নিয়ে যায়, এর থেকে লজ্জার কিছু হইতে পারে? এগুলি ভদ্র কোনো মেয়ের কাজ হইতে পারে? তোমার ভুল হয়ে গেছে, একজন যদি একটা কথা বলে যে এটা করতে চাই, আরেকজন কি করে? না না, এটা করা যাবে না, সরম। উনি বয়স্ক মানুষ, ওনার সাথে এই ধরনের আচরণ আমরা করতে পারবো না। বাবিরে বলছিলাম, বাবি শুনে না। টাকার যদি প্রয়োজন হইতো তাহলে ফোন দিয়া বলতা তোমরা যে হ্যাঁ আমাদের টাকা দেন। আমি বলছি তো, কি দরকার বলো আমাদের? হ্যাঁ, 10 হাজার কেন? 1 লাখ টাকা লাগলো আমি দেব। আপনাকে বলতে হইব, বলছি টাকা দেন, টাকা না দিলে চাবি দেন। পরে গলার মধ্যে চিবি দিয়ে ধরছে, পেটে পাড়া দিছে। এমনি তাক আজকে এমনি পকেটে তার দিয়ে চাবি লেছে। এমনি তাক আমি কোন স্টাই টাকা দেন আপনি? গ্রাহক কেমনে থাকায় ডাক্তার ধরে বাবার বাড়ি পাঠাই দিব। এখানে যে এগুলি চলবে না, এটাই যত নষ্টের গোড়া। একদম কথা সাবধানে বলি, আঙ্গুল দিয়ে দেখছো নি? তুমি চুপ করে থাকো। এ বেড়ি, ভালো লাগলে বাসা থাকবা, নাইলে চলে যাবে। জোর জবরদস্তির কিছু নেই। আমাদের বাসায় ডাইল ভাত হইলে ডাইল ভাত খাইতে হবে, আলুর ভর্তা হইলে আলুর ভর্তা খাইতে হবে, পোলাও মাংস হইলে পোলাও মাংস খাইতে হবে। তো আমাদের কি সকাল রাত নাই নাকি? সকাল রাত আছে, স্বামী আসলে সকাল রাত পূরণ করবা। কবে আসবে? সে আসে বসে থাকবো নাকি? স্বামী বিদেশ থাইকা এই যে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে, কাল লাগে করে সব তো ওনার কাছেই পাঠায়। পাঠাক পাঠাক, অসুবিধা কি? তোমার কি সকাল রাত দেহানি পূরণ করতে হইব না? সামনে করা যাবে না?
মানুষের সকাল রাত থাকে, তার একটা বাচ্চা হবে, তার সুন্দর একটা সংসার হবে, তার ভবিষ্যৎ হবে। সকাল রাত মানে এটা না যে নোংরামি করা, বাজারে যাওয়া, শ্বশুরের সাথে বেয়াদবি করা, উচ্ছৃঙ্খলামি করা, এটা সকাল লাভ না, এটা এক ধরনের অপরাধ। যা করছ অনেক মারাত্মক কাজ করছ, বেশি বাইরে গেলে রাস্তা খোলা আছে, যা ভালো লাগবে না এই সংসার থেকে চলে যেতে পারবে। আমরা আমাদের সংসারের সম্মান, ইজ্জত, ঐতিহ্য এগুলো আমরা নষ্ট করতে পারবো। এক মন দুধের মধ্যে যদি এক চিমটি তেঁতুল পড়ে না, পুরো দুধ নষ্ট। এ দুটা ভালোই আসলো, এই অল্প কয়েকদিন ধরে যে এটার কাছ থেকে শিখছে, বাইরে লাকি যাচ্ছে আনা। সাবধান সাবধান, এক বউ কেন, 1000 বউ বাসাতে বের করে দিন, বাপ হবে বউ হবে না। ভালোবাসা যতটুকু ততটুকু পাবে, কিন্তু ভালোবাসা পাইতে যায় যদি কারোর সাথে বেয়াদবি করেন, সংসারে বিশৃঙ্খলা করেন, এই বউ ধুয়ে ধুয়ে পানি খাবে না। একটা যদি উই ফোকা থাকে পুরো ঘরের ভিতরে গুনে ধরে যাবে, এইটাই নষ্ট করছে। খালাতো ভাই বলে একটা থাকে জাপানে, খেদায় দিলেন খালাতো ভাইয়ের লগে জামুয়া দিলে কিছু কই না, চলে যেতে পারে। তুমি ভিতরে যাও, আমি লাগে স্ট্যান্ড। আচ্ছা।